নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন গ্রুপ সি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে এছাড়া গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে সঙ্গে বয়সীমা কী চা হয়েছে এবং বেতন কত দেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাদের প্রার্থী পদ্ধতি এবং আবেদন করার শেষ তারিখ কবে এবং কীভাবে তোমরা আবেদন করবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এনআইএফটি ডট এসি ডট ইন স্ল্যাশ কলকাতা স্ল্যাশ কেরিয়ার্স তো এখানে আসার পর একটু স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো লেখা রয়েছে কেডিয়ার্স অ্যাট এনআইএফটি কলকাতা এরপর দেখো বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি মিনিস্ট্রি অফ টেক্সটাইলস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মন্ত্রকে এই নিয়োগটি করা হচ্ছে তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো বর্তমানে কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রী কে রয়েছেন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা এরপর দেখো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ব্লক এলে এ প্লট থ্রি সেক্টর থ্রি শার্টলেক সিটি কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সিক্স এরপর দেখো এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা হয়েছে এবং ডেটও মেনশন করা হয়েছে তারপরে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে এরপর দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং দেখো অ্যাপ্লিকেশান সিবি ফরম্যাট এখানে ক্লিক করে তোমরা কিন্তু আবেদনপত্র ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম প্রথমেই দেখো এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা হয়েছে এখানে তোমরা ছেলেমেয়ের সকলেই আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং বলে রাখি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোনো আবেদন ফি লাগবে না বিনামূল্যেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট তারপরে দেখো বেতন বলা হয়েছে তারপরে দেখো নাম্বার অফ পোস্ট মেনশন করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে এম পোস্টে নটি শূন্য পদ রয়েছে তারপরে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে দুটি শূন্য পদ রয়েছে তারপরে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি শূন্য পদ তারপরে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টে একটি শূন্য পদ তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন এই পোস্টে একটি শূন্য পদ রয়েছে তারপরে ও হিন্দি ট্রান্সলেটর এই পোস্টে একটি শূন্য পদ রয়েছে আচ্ছা এবারে আমরা দেখে নেব এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের এম পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে দেখো বলা হয়েছে নেম অব দ্য পোস্ট এম গ্রুপ সি পোস্ট এবং বেতন বলা হয়েছে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে এবং বয়সীমা বলা হয়েছে সাতাশের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেই সঙ্গে দেখো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বলা হয়েছে পাস্ট টেন ক্লাস ফ্রম এ বোর্ড অর ইটস ইকুইভেলেন্ট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এই এমপিএস পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের এই পোস্টে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আচ্ছা এরপর দেখো পরবর্তী পোস্ট তোমাদের রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট এখানে বেতন বলা হয়েছে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে সাতাশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে এবং মা বলা হচ্ছে সাতাশের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তারপর দেখো শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বলা হয়েছে ফর নিটওয়্যার ডিজাইন এক্ষেত্রে বলা হয়েছে গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন নিটিং টেকনোলজি অ্যান্ড মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন নিটিং টেকনোলজি অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের নিটিং টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের নিটিং টেকনোলজিতে কিন্তু এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ফর ফ্যাশন কমিউনিকেশান কী বলা হয়েছে গ্র্যাজুয়েট ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে শুড হ্যাভ ওয়ান ইয়ার সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ফ্রম এডিপুডের ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু সঙ্গে ফটোগ্রাফিতে এক বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে নেক্সট পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টে কিন্তু বেতন আগের পোস্টের মতো সেম দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক মাসে বাইশ হাজার থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকছে এবং বয়সীমা বলা হয়েছে সাতাশের মধ্যে বয়স হতে হবে এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স অর্থাৎ যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে অথবা বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের অথবা লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বলা হয়েছে দুই নাম্বার অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ ওয়েল এস্টাবলিশ লাইব্রেরি তোমাদের কিন্তু ওয়েল এস্টাবলিশ লাইব্রেরিতে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেতন বলা হয়েছে তোমাদের বেতন কাঠামো প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে আর থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন রয়েছে প্রত্যেক মাসে এবং বয়সীমা বলা হয়েছে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে তারপরে দেখো দুই নাম্বারে বলা হয়েছে মিনিমাম স্পিড অফ এইটটি ওয়ার্ড পারমিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড ফর্টি ওয়ার্ড পারমিট ইন টাইপিং অর্থাৎ তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড স্পিড চাওয়া হয়েছে আশি ওয়ার্ড পারমিট এবং তোমাদের টাইপিং স্পিড চা হয়েছে চল্লিশ ওয়ার্ড মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে এরপরে দেখো তিন নাম্বারে বলা হয়েছে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর ইউটি অর অটনমাস অর্গানাইজেশান অর পি এসইউ অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে দেখো চার নম্বরে বলা হয়েছে প্রফেসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন এবং সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে দক্ষ হতে হবে পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন এটা গ্রুপ সি পোস্ট এবং বেতন আগের পোস্টের মতো সেম রয়েছে বলা হয়েছে প্রত্যেক মাসে আঠাশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে এবং বয়স সীমা বলা হয়েছে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স চা হয়েছে বলা হয়েছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশান আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট ওর স্টেট গভর্নমেন্ট ওর অটোনমাস বডি অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন হিসাবে কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশানে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে ওএসডি হিন্দি ট্রান্সলেটর এটা গ্রুপ বি পোস্ট এবং এই পোস্টে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে তারপরে দেখো বয়স সীমা বলা হয়েছে তিরিশের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট দ্য ডিগ্রি লেভেল অর্ধে বলা হয়েছে মাস্টার ডিগ্রি অফ এ রেকনাইজড ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট দ্য ডিগ্রি লেভেল তারপরে দেখো অর্ধেক বলা হয়েছে মাস্টার ডিগ্রি অফ এ রেকনাইজড ইউনিভার্সিটি ইন এনি সাবজেক্ট আদার দ্যান হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এ

অফ দ্য টু অ্যাজ এ মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যান্ড দ্য আদার অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল এবং তারপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে রিকগনাইজড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা অর টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং ঠিক আছে বন্ধুরা তোমাদের এখানে এই সমস্ত পোস্টে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু পার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তবে কোনো কোনো পোস্টে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে হবে তোমাদের এখানে অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো অনলাইনে তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া অফলাইনে কিন্তু বাই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের ফর্মটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আবেদন করার ফর্ম অ্যাপ্লিকেশন অট সিভি এই ফর্মটা ফিল আপ করে তোমাদের আবেদন করতে হবে তো এই ফর্মটা তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে এই ফর্মটা তোমরা প্রথমত এফর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে ফর্মটা ফিল আপ করবে সঙ্গে দেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটের কপি সেলফ অ্যাটাস্টেড জেরাকস কপি এছাড়া তোমাদের বয়সের প্রমাণপত্রের সেলফ জেরক্স কপি এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সেলফ জেরক্স কপি এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দেবে এবং তোমরা যদি অনলাইনে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো একটা স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করবে সিঙ্গেল একটা পিডিএফ ফাইল তৈরি করবে এবং পাঠাবে এই ইমেল আইডিতে এখানে ইমেল আইডি বলা হয়েছে এস্টাবলিশমেন্ট ডট কলকাতা অ্যাট দ্য রেট এনআইএফটি ডট এসি ডট ইন এবং তোমরা কিন্তু মেল করে পাঠিয়ে দেবে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে ডকুমেন্টগুলোর পিডিএফটা মেল করে পাঠিয়ে দেবে এবং মেলের সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এবং তুমি এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে এবং ইমেলে পাঠিয়ে দেবে ঠিক আছে এছাড়া তোমরা যদি অফলাইনে বাইপোস্টে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টগুলো একটা খামার মধ্যে করে ভরবে এবং সেই উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এবং তুমি এখানে যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে এবং তোমরা বাইপোস্টে এই ঠিকানায় পাঠিয়ে দেবে বলা হয়েছে টু দ্য ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এনআইএফটি ক্যাম্পাস ব্লক এলএ প্লট থ্রি বি সেক্টর থ্রি কলকাতা সার্কলেক্স সিটি কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সিক্স এই ঠিকানায় ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস ইজ টোয়েন্টি এইট জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফাইভ থার্টি পি এম অর্থাৎ তোমাদের আঠাশে মে দু হাজার একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা তিরিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠাশ পাঁচ দু একুশ বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অথবা অফলাইনে